একদিন আগেও আমার বাবার বাড়িতে অনেক আম ছিল, কিন্তু এখন সব আম শেষ হয়ে গিয়েছে। যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছ ফাঁকা হয়ে গিয়েছে, একটা আমও নেই। আর আমার ছেলেটা অনেক বেশি আম পছন্দ করে, আম খাওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল। পরে আমি আমার ছেলেকে আমের একটা বাক্স এনে দিলাম। আর তাছাড়াও শ্বশুর বাড়িতে একবার আম এনেছিলাম, কিন্তু বাবার বাড়িতে আম আনা হয়নি। পরে ভাবলাম বাবার বাড়িতে তো আম শেষ হয়ে গিয়েছে, তাই এই বাড়িতে এসেও আম অর্ডার করে ফেললাম। আর এবার আমি জীবনের প্রথম এই আমগুলো খেলাম। আমগুলো দেখতে একদম হুবহু কলার মতো, কলার মতো আম আমি এবার প্রথমে দেখলাম। এর আগে আমি এই আম কখনোই খাইনি। এরপর আমি কাঁচি দিয়ে বাক্সটা খুলে নিলাম। আমার ছেলেটা তো বসে বসে বলছিল আম্মু আম দাও, আম্মু আম দাও, মানে আমাকে কাটার সুযোগও দিচ্ছিল না। আমার ছেলে সবচাইতে প্রিয় ফল হচ্ছে আম। এই যে দেখেন আমগুলো কত সুন্দর, একদম কলার মতো দেখতে, লম্বা লম্বা। এই প্রথমবার আমি আম্রপালি ব্যানানা আম দেখলাম। এই আমগুলোর নাম হচ্ছে ব্যানানা আম্রপালি। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আমি একটু কাঁচা কাঁচা আম নিয়েছি, যেন অনেকদিন যাবত আমি আমার ছেলেকে একটা একটা করে খাওয়াতে পারি। প্রত্যেকটা আমি অনেক বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল গাছ থেকে এই মাত্র ছিঁড়ে এনেছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে ফরমালিন মুক্ত আম খাওয়াতে, একদম বিশ্বস্ত কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত আম। এই আমগুলো আমি অর্ডার করেছি স্বাদের ভুবন এই পেজ থেকে। আপনারা যারা ভালো মানের আম খুঁজছেন, একদম ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত আম, স্বাদের ভুবন এই পেজ থেকে অর্ডার করবেন। পেজের আমগুলো অনেক বেশি ভালো। পরে আমি পেজ লিংক দিয়ে দিচ্ছি, সাথে আপনাদের সুবিধার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমগুলো কত সুন্দর, আমগুলো আমি অনেক বেশি ভালো ছিল, একটাও কিন্তু পোকা নেই। আমি একটা একটা করে দেখছিলাম। এই লম্বা জাতের আমগুলো একটু ভালো করে পাকিয়ে খেতে হয়। আমগুলো দিয়ে এখনো কষ পড়ছে, মনে হচ্ছে এই মাত্র ছিঁড়ে নিয়ে এসেছি। এই আমগুলো নাকি ভালো করে পাকিয়ে মজিয়ে তারপর খেতে হয়, তাহলে এই আমের পুরোপুরি স্বাদ পাওয়া যায়। আমি তো আম দেখে লোভ সামলাতেই পারছি না। পরে আমি একটা ছিলে খেয়ে দেখলাম, হালকা একটু টক টক লেগেছে, তবে ভালো করে পাকলে আরো বেশি মিষ্টি হবে। আর আমার ছেলেটা এই আমটাই বেশি পছন্দ করেছে। এই আমের ভিতরে আটিগুলো একদম পাতলা হয়ে থাকে। এরপর মা বলল দুইটা আম কেটে দেই। আমার বাবার বাড়িতে কিন্তু অনেক জাতের আম আছে, কিন্তু এখন একটা আমও নেই, সবগুলো শেষ হয়ে গিয়েছে। বাজার থেকে কিনে আনা আম আমি একদমই খেতে পারি না। ওই আমগুলো দিয়ে কেমন জানি কারেন্টের মতো ঝ্যাঝ্যা করে উঠে, আমার কাছে একদমই ভালো লাগে না। মনে হয় যে কেমিক্যাল দিয়ে ভরিয়ে রেখেছে। আমি আগে থেকে বাজারের কেনা আম খেতেই পারি না। বাবার বাড়িতে এসে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পাকা আম খেতাম। আর এখন তো অনলাইনের যুগ, অনলাইনে যে এত ভালো ভালো আম পাওয়া যায় আমি আগেও জানতাম না। এই যে দেখেন আমার ছেলেটা কত মজা করে আম খাচ্ছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার ছেলেটা অন্য কোনো কিছু না খেলেও এই আমটা অনেক বেশি পছন্দ করে। আমটা হালকা একটু টক টক লাগছিল, এজন্য মনে হয় আমার ছেলের কাছে বেশি ভালো লেগেছে। এরপর মা আমগুলো কেটে দিল। এই যে দেখেন আমগুলো কত সুন্দর। এই আম ভালো করে পাকিয়ে খেলে নাকি অনেক বেশি মিষ্টি হয় খেতে। আর তার থেকেও বেশি মিষ্টি হচ্ছে এই যে এই আম্রপালি আমগুলো। এই আম্রপালি চিনির থেকেও বেশি মিষ্টি। আমার কাছে সবচাইতে পছন্দের আম হচ্ছে আম্রপালি আম। পাশাপাশি এই যে ব্যানানা আমগুলো এবার প্রথম আমি খেলাম। দুই ধরনের আমগুলোই অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভালো ছিল। এই যে ছোট আম্রপালি আমগুলো একটা ছিলিয়ে দেখাই, ভিতরে অনেক সুন্দর কালার ছিল। আর এটা কি পরিমাণ যে মিষ্টি ছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমার তো সারাদিন আম খেলেও মন ভরবে না, এত বেশি আম পছন্দ করি আমি। আমার মতো কে কে আছেন যারা কিনা আম অনেক বেশি পছন্দ করেন? আম হলে আর কিছুই লাগে না। এই আমগুলো শেষ হয়ে গেলে আমি আবার আমার ছেলের জন্য আম অর্ডার করব। আমার ছেলে প্রত্যেকটা দিন একটা করে আম খায়। এতদিন পরে আমি বিশ্বস্ত একটা আমের পেজ পেয়েছি, যেখান থেকে কিনা আমি একদম অরিজিনাল আম কিনতে পারবো সবসময়ই। আম নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।